বিরতির পর দেখছেন পেজ ওয়ান, আমি আত্রি আর নীলাঞ্জনা রয়েছে। এবার নীলাঞ্জনা, এমন এক পাঠশালার আমরা হদিশ দেবো যে পাঠশালাকে বলা হচ্ছে এক টাকার পাঠশালা। কোথায় আছে দেখুন, এক টাকার পাঠশালা উত্তর চব্বিশ পরগনার হাবড়ার পর এবার পুরুলিয়ার আশায়। মাস দেড়েক ধরে ৪৫ জন ছাত্র ছাত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে চলছিল পঠন পাঠন। এবার মাথার উপর সেই পাঠশালার মিলল ছাউনি। পাহাড় ঘেঁষা রাস্তার পাশে আরশার অখ্যাত গ্রাম ফুসরাটার। গ্রামের বেশিরভাগ মানুষই আদিবাসী দিনমজুর, অনেকেরই দুবেলা পেট পুরে খাবার জোটে না। ইচ্ছে থাকলেও ছেলে মেয়েদের পড়াশোনার দিকে নজর রাখার উপায় কই? আর তার উপর গত ২ বছর করোনা সব ওলট পালট করে দিয়েছে। গ্রামাঞ্চলের পড়ুয়াদের একটা বড় অংশ স্কুল বিমুখ হয়েছে, প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যেও। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর সেই সব পড়ুয়াকেই এক সূত্রে বেঁধেছে এক টাকার পাঠশালা। যে মানুষগুলো আছেন, যে মানুষগুলো সত্যি এখনো মানে প্রত্যন্ত এলাকার মধ্যে বাস করছেন, তাদেরকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাইছি। স্বেচ্ছাসেবী সংস্থার পরিকল্পনা শুনে তিন কাঠা জমি দেন গ্রামের বাসিন্দা সূর্যকান্ত বাসকে। একজন দুজন করে বাড়তে বাড়তে পড়ুয়ার সংখ্যা এখন ৪৫। পড়ানোর ভারটা কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় কয়েকজন তরুণ তরুণী। এতদিন রোদ ঝড় জল মাথায় করে চলতো পড়াশোনা, পড়ুয়াদের উৎসাহ দেখে এবার ছাউনির বন্দোবস্ত। এক টাকার বিনিময়ে যে এত কিছু পরিষেবা দেওয়া যায় সেটাই আমরা মানুষকে দেখিয়ে দিতে চেয়েছি। এটা অনেক মানুষ দেখে আরো এই প্রচেষ্টা চালাবে বলে আমরা আশাবাদী। গ্রামে সরকারি স্কুল থাকলেও নির্দিষ্ট কোনো বিল্ডিং ছিল না, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এখন পাকা বাড়ি উঠেছে। তবু এই পাঠশালা কুচিকাচাদের কাছে পড়াশোনার বড় ভরসা। আগামী দিনে এক টাকার গুরুদক্ষিণায় আঁকা, তবলা, গান, নাটক, নাচের তালিম দেওয়ার ইচ্ছে রয়েছে উদ্যোক্তাদের। পুরুলিয়া থেকে অনুপ মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।